রহমতুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত উপস্থিতি ইমানের পঞ্চম রুকন বা স্তম্ভ হলো আখিরাতের উপর ঈমান। হাজিরিন কোরআনের আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহে বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হলো পরকালীন জীবনে বিশ্বাস করা। কোরআনে বারবার আল্লাহর প্রতি ইমানের ইমানের সাথে আখিরাতের প্রতি ঈমানকে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত করা হয়েছে। যেমন এক স্থানে বলা হয়েছে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সুরা বাকারা আয়াত বাষট্টি বস্তুত কোরআন পাঠ করলে যে কোনো পুস্তক বুঝতে পারেন যে যে কোনো পাঠক বুঝতে পারেন যে দুইটি বিষয়কে কোরআনুল কারিমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে এক আল্লাহর ইবাদতের গুরুত্ব বা তাওহিদুল ইবাদত এবং দুই আখেরাতের বিশ্বাসের গুরুত্ব কোরআনুল কারিমে এমন একটি পৃষ্ঠাও পাওয়া কষ্ট যে পৃষ্ঠাতে আখেরাতের কোনো না কোনো বর্ণনা নেই হাজরিন আল্লাহ বিশ্বাসী ধার্মিক মানুষের কঠিনতম পদস্থলন ও বিভ্রান্তির দুইটি পথ এক শিরকে নিপতিত হওয়া এবং দুই আখেরাত সম্পর্কে অসত অসচেতনতা অনেক সময় বিশ্বাসী মানুষও পার্থিব্য বিষয়াদি নিয়ে অতি ব্যস্ততা অস্থিরতা অসচেতনতা বা শয়তানি প্ররোচনার কারণে আখেরাত সম্পর্কে অসচেতন হয়ে পড়েন বা আখেরাতের জীবনকে অজ্ঞাত অবজ্ঞা করতে থাকেন এই ভয়ঙ্করতম পদস্থলন থেকে মুমিনকে রক্ষা করার জন্য সদা সর্বদা আখেরাতের স্মরণ ও আখেরাতের বিষয়ে কোরআনের বিশেষ গুরুত্ব প্রদানের এ হলো একটি কারণ আখেরাত বলতে মৃত্যু পরবর্তী পর্যায়ে বোঝানো হয় আখেরাতে ইমানের অর্থ হলো মৃত্যুর পরে কি ঘটবে সেই বিষয়ে পবিত্র কোরআনে ও সহি হাদিসে যা কিছু বর্ণনা আছে তা সন্দেহাতীতভাবে বিশ্বাস করা যেমন কবরের প্রশ্ন পুরস্কার ও শাস্তি কেয়ামতের আলামত বা পূর্বাভাসসমূহ কেয়ামত বা পুনরুত্থান শেষ বিচার আমল নামা প্রদান আল্লাহর মিজান ও মানুষের কর্ম ওজোর করা ওজন করা রসুল সাল্লামের হাউস জাহান্নামের উপর সিরাত শাফাত জান্নাত জাহান্নাম জান্নাতের নেয়ামত জাহান নামের শাস্তি আল্লাহর দর্শন ইত্যাদি এ সকল বিষয়ে বিশ্বাস করা ইমানের অন্যতম করুন রুকন হাজিরিন আখেরাতে যাত্রার প্রথম স্টেশন কবর কবর হল কবর হোক বা না হোক মৃত্যুর পর থেকে কেয়ামত হাসরের পূর্ব পর্যন্ত সময় হল বারজাক ও কবরের অবস্থা এ অবস্থায় মানুষ দুনিয়ার কর্মের পুরস্কার বা শাস্তি ভোগ করবে বলে কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে এক আয়াতে আল্লাতালা বলেন কঠিন শাস্তি পরিবেশন করল ফেরাউনের সম্প্রদায়কে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সামনে এবং যেদিন কেমত ঘটবে সেদিন বলা হবে ফেরাউনের সম্প্রদায়কে প্রবেশ করাও কঠিন শাস্তির মধ্যে সুরা গাফির বা মুমিন আয়াত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কেয়ামতের পূর্বেও গণকে শাস্তি প্রদান করা হবে এবং আগুনের সামনে তাদের উপস্থিত করা হবে অসংখ্য হাদিসে কবরের আজাব ও পুরস্কারের বিষয়ে বলা হয়েছে যা থেকে জানা যায় যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার রুহ তাকে ফেরত দেওয়া হবে এবং তাকে মুনকার ও নাকির নামক ফেরিস্তাগণ প্রশ্ন করবেন তার প্রতিপালক তার দিন ও তার নবী সম্পর্কে মুমিন ব্যক্তি এ সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন মুনাফিক বা কাফির এ সকল প্রশ্নের উত্তর দিতে অক্ষম হবে পাপী অবিশ্বাসীদেরকে কবরে বিভিন্ন প্রকারের শাস্তি ভোগ করতে হবে পক্ষান্তরে নেককার মুমিনগণ কবরে অবস্থানকালে শান্তি ও নিয়ামত ভোগ করবেন এগুলি সবে আমাদের বিশ্বাস হাজিরিন ওসমান রাজেল্লাহ আনহু এর খাদেম হানি বলেন ওসমান রাজাল্লাহ আনহু কোনো কবরের পাশে দাঁড়ালে কাঁদতেন এবং কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন তাকে বলা হয় যে আপনি জান্নাত ও জাহান্নামের কথা আলোচনা করতে কাঁদেন না অথচ কবর দেখলে কাঁদেন কেন তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন কবর আখেরাতের প্রথম ঘাটি। যে ব্যক্তি কবরে নাজাত পাবে পরবর্তী বিষয়গুলি তার জন্য সহজতর হবে আর কবর থেকে যে রক্ষা পাবে না তার জন্য পরবর্তী অবস্থান আরও কঠিনতর হবে রসুসাল্লি আসাল্লাম আরও বলেছেন কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর দৃশ্য আমি কখনোই দেখিনি তিরমিজি হাজিরিন আমরা একটু চিন্তা করি জন নুরাইন উসমান রদুল্লাহ আনহু যাকে স্বয়ং রাসুসল্লাহ আলি ওয়সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি কবর দেখলে কাঁদতেন আর আমরা যাদের গুনাহের শেষ নেই তারা কি বেখেয়াল যে একটি বারো কবরের চিন্তা হয় না কত কবর দেখি কিন্তু কান্না আসে না সতর্ক হওয়ার সময়কে আসেনি ভাইয়েরা এখন না হলে আর কখন সতর্ক হব হাজিরিন আখেরাতে ইমানের একটি বিষয় কেয়ামতের আলামত কেয়ামত অবশ্যই আসবে তবে তার নির্ধারিত সময় মহান আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামতের কিছু পূর্বাভাস আল্লাহ জানিয়েছেন এগুলোকে আশা বা কেয়ামতের আলামত বলা হয় কোরআন হাদিসের বিভিন্ন পূর্বাভাস উল্লেখ করা হয়েছে সেগুলি মুমিন সরল অন্তকরণের সহজভাবে বিশ্বাস করেন কোরআন ও হাদিসের আলোকে আলিমগণ এগুলি মধ্যে কিছু বিষয়কে আলামত সুগরা আলামতে সুগরা বা ক্ষুদ্রতম আলামত বা সাধারণ আলামত এবং কিছু বিষয়কে আলামত কুবরা বা আলামত বা বৃহত্তর বিশেষ আলামত বলে উল্লেখ করেছেন আলামতের মধ্যে অন্যতম সবচেয়ে অন্যতম সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল আলি আগমন বিভিন্ন হাদিসে কেয়ামতের আরও অনেক পূর্বাভাসের কথা উল্লেখ করা হয়েছে এ সকল হাদিস থেকে আমরা জানতে পারি যে কেয়ামতের পূর্বে আরব উপদ্বীপের নদ নদী প্রবাহিত হবে এবং ছড়িয়ে পড়বে ইরাকের ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ বা সম্পদ প্রকাশিত হবে যে জন্য ভয়ঙ্কর যুদ্ধবিগ্রহ ছড়িয়ে সামগ্রিকভাবে মানুষের জাগতিক উন্নতি ঘটবে অল্প সময়ে মানুষ অনেক সময়ের কাজ করবে অর্থনৈতিক উন্নতি ব্যাপক হবে অধিকাংশ মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল স্বাবলম্বী হয়ে যাবে তবে মানুষের বিশ্বাস ও ধার্মিকতা কমে যাবে নৈতিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটবে পাপ অনাচার ইত্যাদি ব্যাপকভাবে প্রসার লাভ করবে মিথ্যা ও ভণ্ড নবীগণের আবির্ভাব ঘটবে হত্যা সন্ত্রাস এবং বৃহত্তর পরিসরে যুদ্ধ হতে থাকবে এ সকল আলামত প্রকাশের এক পর্যায়ে বিশেষ বা বৃহৎ আলামতগুলি প্রকাশ হবে কেয়ামতের বৃহৎ আলামত সমূহ সম্পর্কে রাসুল্লাহ সাল আলী বলেন দশটি আয়াত বা নিদর্শন না ঘটা পর্যন্ত কেয়ামত হবে না এক পূর্ব দিকে ভূমিদোষ বা প্রাকৃতিক বিপর্যয় দুই পশ্চিম দিকে ভূমিদোষ বা প্রাকৃতিক বিপর্যয় তিন উপদ্বীপের ভূমিদোষ বা প্রাকৃতিক বিপর্যয় চার ধুম্র পাঁচ দাজজাল ছয় ভূমির প্রাণী সাত ইয়াজুজ মাজুজ আট পশ্চিম দিক থেকে সূর্যোদয় নয় অ্যাডেনের ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষদেরকে তাড়িয়ে নেওয়া এবং দশ ইসাইবন মারিয়াম আলাহসালাম এর অবতরণ এই সকল আলামত সম্পর্কে বিস্তারিত বিবরণ সহ অনেক সহি হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থে সংকলন করা হয়েছে এগুলি সবই সর্বান্তকরণে সরলভাবে বিশ্বাস করা মুমিনের দায়িত্ব হাজিরিন কেয়ামত অর্থ পুনরুত্থান কেয়ামত বলতে মহাবিশ্বের সামগ্রিক ধ্বংস হাসরের মাঠে জামায়াতের হওয়া হওয়া ওজন ওজন সাফাত ও জান্নাত জাহান নামের পুরস্কার শাস্তি কোরআন হাদিসে এই বিষয়ে অগণিত বর্ণনা রয়েছে কয়েকটি আয়াজ শুনুন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলী এবং মানুষ উপস্থিত হবে আল্লাহ সম্মুখে যিনি এক পরাক্রমশালী সেদিন তুমি অপরাধীগণকে দেখবে শৃঙ্খলিত অবস্থায় তাদের জামা হবে আলকাত্রার এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল এ জন্য যে আল্লাহ তাদেরকে কৃতকর্মের প্রতিফল দিবেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ থেকে একান্ন এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত ও পৃথিবীর সকল সকলে মূর্ছিত হয়ে পড়বে অতপর আবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে সুরা জুমার আয়াত আটষট্টি পৃথিবী যখন আপন কম্পনে প্রলয়ভাবে কম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দিবে মানুষ বলবে এর কি হলো সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করিবেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দল দলে বের হবে কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তাও দেখবে কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও দেখবে জিলজাল আয়াত থেকে সুরা এক এক আট সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভ্রাতা হতে এবং তার মাতা ও তার পিতা হতে এবং তার স্ত্রী ও সন্তান হতে সেদিন তাদের প্রত্যেকেরই এমন গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে প্রফুল্ল সহাস্য আর কিছু কিছু চেহারার উপর থাকবে মলিনতা কালিমা তাদেরকে আচ্ছন্ন করবে তারাই কাফের পাপাচারী সুরা আবাসা আয়াত চৌত্রিশ থেকে বিয়াল্লিশ হাজিরিন কেউই সেদিন পাশে থাকবে না সকল আপন পালিয়ে যাবে শুধু নিজের কর্ম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কাজেই এখন থেকে সাবধান হওয়া দরকার এভাবে কোরআনুল কারিমের সর্বত্র কেয়ামতের বিভিন্ন বিষয়ে বর্ণনা রয়েছে বান্দার কর্ম ওজন করার কথা কেয়ামতে কোরআনুল কারিমে বারংবার বলা হয়েছে ফেরেস্তাগণ নবীগণ নেককার বান্দাগণ কোরআন তাহাজুদ সিয়াম ও অন্যান্য নেক আমল আল্লাহর অনুমতিতে আল্লাহ যাদের বিষয় সন্তুষ্ট এরূপ পাপী মানুষের জন্য সাফাত করবে বলে কোরআন হাদিসে বলা হয়েছে অনেক হাদিসে হাউজে কাউসারের বিবরণ এসেছে সাহল ইবনু সাদ আবু সায়েদ খুদ্রি ও আবু হুরায়রা হ্রদাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসু সাল্লাহ বলেছেন আমি আগে হাউজে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করব যে আমার কাছে যাবে সে হাউস থেকে পান করবে আর যে পান করবে সে আর কখনো পিপার স্বার্থ হবে না অনেক মানুষ আমার আমার কাছে আসবে যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে কিন্তু তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না বাধা দেওয়া হবে আমি বলবো এরা তো আমারই উন্মত তখন উত্তরে বলা হবে আপনি জানেন না এরা আপনার পর কী সব নব উদ্ভাবন করেছিল তখন আমি বলবো যারা আমার পরে পরিবর্তন করেছে তারা দূর হয়ে যাক তারা দূর হয়ে যাক বুখারি হাজিরিন সাবধান রাসুল সাল্লা আলিয়ালাম যা করেননি সেরূপ নতুন কিছু তার দিনের মধ্যে উদ্ভাবন করলে উন্মত হিসেবে পরিচিতি লাভ করার পরেও হাউজের পানি থেকে বিতাড়িত হতে হবে হাজিরিন। সবশেষে সকল মানুষ পুরস্কার বা শাস্তি হিসেবে জান্নাত বা জাহান নামের প্রবেশ করবে কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন কোরআন হাদিসে অগণিত স্থানে জান্নাত ও জাহান নামের নিয়ামত ও শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে আজ এখানে সেগুলি আলোচনা সম্ভব হচ্ছে না তবে একটি বিষয়ের দিকে আপনাদের দৃশ্যে আকর্ষণ করছি দুনিয়ার কষ্ট বেদনা ও দুঃখ থেকে রক্ষা পেতে আমাদের কত আকতীয় চেষ্টা অথচ দুনিয়ার সকল কষ্টই ক্ষণস্থায়ী আর জাহান্নামের নামের কষ্ট চিরস্থায়ী কল্পনাতীত যে কষ্টের কোনো তুলনা নেই এবং শেষ নেই ভাইরা এ কষ্ট থেকে বাঁচতে একটু সচেষ্ট হতে হবে না হাজিরিন দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামত আনন্দের জন্য আমরা কত লালায়িত অথচ সব আনন্দই ক্ষণস্থায়ী এবং কোনো নিয়ামতি নির্ভেজাল ও কষ্টমুক্ত নয় আর জান্নাতের সকল নিয়ামত চিরস্থায়ী নির্ভেজাল ও কষ্টমুক্ত আল্লাহ তো মুমিন বান্দাদের দেয়াই দেওয়াই দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন আমরা একটু আগ্রহ ও আবেগ করে সামান্য কষ্ট করলেই আল্লাহ হয়তো কবুল করে নেবেন আসন্ন আমরা একটু চেষ্টা করি ইসলামের নির্দেশনা পালন করে জান্নাতের পথে এগোই হাজিরিন ইমানের ষষ্ঠ রোকণ হল ইমান বিল কাদার এর অর্থ এ কথায় বিশ্বাস করা যে মহান আল্লাহ অনাদি অনন্ত অসীম জ্ঞানের অধিকারী তিনি তার অনাদি অনন্ত অসীম ও সর্বব্যাপী জ্ঞান কিতাবে মুবিন সুস্পষ্ট কিতাব বা লাউহে মাহফুজ সংরক্ষিত পত্রে লিখে রেখেছেন লিখনের প্রকৃতি আমরা জানি না তিনি যা ইচ্ছা রেখে দেন এবং যা ইচ্ছা মুছে ফেলেন রাখা ও মুছার ধরন আমাদের অজ্ঞাত এ বিশ্বে যা কিছু সংগঠিত হয় সবই তার জ্ঞান ও ইচ্ছা অনুসারে হয় তার ইচ্ছায় চূড়ান্ত তিনি এ বিশ্বের সব স্রষ্টা মানুষের কর্ম তারই সৃষ্টি তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা বিচার শক্তি ও বিবেক প্রদান করেছেন মানুষ তার নিজ ইচ্ছায় কর্ম করে এবং নিজ ইচ্ছা ও বিচার বুদ্ধি দিয়ে যে কর্ম সে করবে সে কর্মের ফল সে লাভ করবে তবে তার কর্ম আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী সংগঠিত হয় সম্ভবত একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো যায় আল্লাহর নির্ধারণ হলো যে বিষ মৃত্যু আনে মানুষকে আল্লাহ বিবেক ও জ্ঞান দান করেছেন যে বিষ মৃত্যু আনে এরপরও কেউ বিষ পান করলে সে মৃত্যুবরণ করবে তবে তা আল্লাহর ইচ্ছা ও জ্ঞান অনুসারে ঘটবে আল্লাহ তার অনন্ত জ্ঞানে জানেন যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় স্বেচ্ছায় বা বাধ্য হয়ে বা না জেনে বিষ পান করবে তিনি তার এ জ্ঞান কিতাব মুবিন লিপিবদ্ধ করেছেন তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তির ইচ্ছা শক্তি হরণ করে তাকে বিষপান থেকে বিরত রাখতে পারেন তেমনি তিনি ইচ্ছা করলে বিষক্রিয়া নষ্ট করে এবং বিষপানকারীকে মৃত্যু থেকে রক্ষা করতে পারেন আল্লাহর জ্ঞান লিখনী ও নির্ধারণ অনুসারে বিষপানকারীর মৃত্যু আসবে অথবা আসবে না এবং বিষপানকারী বিষপাণে তার ইচ্ছা অনিচ্ছা ও কর্ম অনুসারে কর্মফল লাভ করবে হাজিরিন ইসলামী তাকদিরে বিশ্বাস ও অনুসলামিক ভাগ্যে বিশ্বাসের অনেক সময় এক করে ফেলা হয় অনেকে মনে করেন ভাগ্য অনুসারেই যখন সব কিছু হয় তখন কর্মে কি দরকার যে অবিশ্বাসে তাকদীর নিয়ে বিবাদ করে সে মূলত নিজেকে আল্লাহর কর্মের পরিদর্শক ও বিচারক নিয়োগ করেছে সে বলতে চায় কর্ম করা আমার দায়িত্ব নয় আমার কাজ হলো আল্লাহর কাজের বিচার করা আর মুমিনের বিশ্বাস আল্লাহর কর্মের বিচার করা মানুষের কর্ম নয় তিনি কি 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 জানেন লিখেছেন মুছেন আর কি রেখে দেন কিছুই মানুষকে নেই কারণ এসব জানা মানুষের কোনো কল্যাণে আসবে না এসব কিছুই তার মহান রূপবিয়াতের অংশ মানুষের দায়িত্ব আল্লাহর রহমত ও করুণার উপরে আস্থা রেখে আল্লাহর নির্দেশ মতো কর্ম করা ফলাফলের জন্য উৎকনি উৎকণ্ঠিত না হওয়া ইসলামে তকদিরের বিশ্বাস মুসলিমকে কর্মমুখী করে তোলে কখনই কর্মবিমুখী করে না তাকদিরের বিশ্বাসের ফলে মানুষ সকল হতাশা অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্ত পায় মুসলিম জানে তার দায়িত্ব কর্ম করা ফলাফলের জন্য দুশ্চিন্তা বা উৎকণ্ঠা তার জীবনে অর্থহীন কারণ ফলাফলের দায়িত্ব এমন এক সত্তার হাতে যিনি তাকে তার নিজের চেয়েও ভালো জানেন ভালোবাসেন যিনি দয়াময় যিনি কাউকে জুলুম করেন না যিনি তার বান্দাদের কর্মের সবচেয়ে বেশি পুরস্কার দিতে চান তাই মুমিন উৎকণ্ঠা মুক্ত হয়ে কর্ম করেন তাকদিরে বিশ্বাস মুসলিমকে অহংকার অতি উল্লাস ও হতাশা থেকে রক্ষা করে তার জীবনের সফলতা বা নিয়ামত আসলে সে অহংকারী হয়ে উঠবে সে জানে আল্লাহ ইচ্ছা ও রহমতেই সে সফলতা লাভ করেছে তার হৃদয় কানায় কানায় ভরে উঠে কৃতজ্ঞতায় অপরদিকে মুমিন ব্যর্থতা বা পরাজয় হতাশ হতাশ হয় না সে বিশ্বাস করে যে আল্লাহর ইচ্ছা ও জ্ঞান অনুযায়ী সে ফল পেয়েছে নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে সে জানে যে তার প্রচেষ্টা ও কর্মের জন্য সে অবশ্যই আল্লাহর কাছে পুরস্কার লাভ করবে কাজে সে হতাশ না হয়ে নিজের কর্মের ভুল দূর করে আল্লাহর নির্দেশ মতো চেষ্টা করতে থাকে ফলাফলের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দেয় তকদিরি বিশ্বাসের ফল আমরা দেখতে পাই এই বিশ্বাস সর্বপ্রথম জীবনে এসেছিল তাদের জীবনে রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম তার সাহাবিগণের জীবনে আমরা দেখেছি তকদিরের উপর সবচেয়ে দৃঢ় প্রত্যয় ছিল মহানবী সাল্লাহ আলিয়াল্লামের আর তাই তিনি সবচেয়ে ছিলেন বেশি দৃঢ় প্রত্যয়ই কর্মবীর তিনি তার সাধ্য মতো কর্ম করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তার করুণার জন্য আর ফলাফলের ভার ছেড়ে দিয়েছেন তার প্রতিপালকের কাছে ঠিক তেমনই অকুত ভয় দৃঢ় কর্মবীর ছিলেন তার গণ তাক বিশ্বাস তাদের সকল ভয় দুশ্চিন্তা দূর করে বিশ্বজয়ের প্রেরণা জুগিয়েছে হাদিস থেকে আমরা জানতে পারি যে তাকদীরের বিশ্বাস মানুষকে ভবিষ্যতের উৎকণ্ঠা ও অতীতের আফসোস থেকে রক্ষা করে পরাজয় বা ব্যর্থতা নিয়ে আফসোস কেন এরূপ করলাম বা করলাম না ইত্যাদি হাউতাস থেকে রক্ষা করে আর এরূপ তাকদিরে বিশ্বাসী শক্তিশালী হাউতাস ও মুক্ত মুমিনকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইমান দান করুন আমাদেরকে ইমানের শক্তিতে কর্মের শক্তিতে দেহের শক্তিতে জ্ঞানের শক্তিতে শক্তিশালী করে তার প্রিয় শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন